গভীরভাবে মনোযোগ না দিলে কোরআন হাদিস বোঝা বড় দুষ্কর। প্রতি 73 জন পীরের মধ্যে 72 জন পীর কোরআন বুঝে না, প্রতি 73 জন মৌলবীর মধ্যে 72 জন মৌলবী কোরআন বুঝে না। এই জন্য আমি মাঝে মধ্যে আলেমরারে অনুরোধ করে থাকি, দূরে থাকে আর কাছে থাকেন, আলেমরা দিবেন গভীর মনোযোগ এই মর্মে আমার ভুলকে সংশোধন করার জন্য। আমি অপব্যাখ্যা দিয়া ভুল ব্যাখ্যা দিয়া আমার হাসর বরবাদ হবে, ওলামায়ে দিন যদি জান্নাত ধরবেন না, দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, আমি কিয়ামতে আলেমদার ছাড়তাম। আমি বলবো মাবুদ চিটাগাং শহরতলি নাকি তা শহরতলিতে কমিউনিটি হলের সামনে প্রাঙ্গণে জনসমুদ্রে আমি কোরআন হাদিসের অপব্যাখ্যা দিছি, ওলামায়ে দিন ছিলেন আমার ভুল ধরেন নাই, তখন কিন্তু আপনারা জামিন হইতেন না। নসের যদি আমি সঠিক সন্ধান দেই সেটা গ্রহণ করুন, ঈমান আকীদাকে একবার দুরস্ত করুন, মহাব্বতে একবার কোন আলহামদুলিল্লাহ। আমি জানতে চাই বাবাজির কাছে এই যে কোরআন এটা কার বাণী? আল্লাহর বাণী, ঠিক আছে, হাদিসও আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী, একটা স্পষ্ট বাণী আর একটা হলো অস্পষ্ট বাণী, আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, নিমে আমার নবীজি, এটার নাম হলো কোরআন। আর আলিফ মধ্যে দিয়া লাম নাই, আলিফে আর মিমে যে কথাবার্তা কইছে এটার নাম হলো হাদিস। তবে কোরআন ও আল্লাহর সত্য, হাদিসও আল্লাহ, কোরআন আল্লাহর, হাদিসও আল্লাহর, লেকিন জবান হলো আমার মদিনার কামলিওয়ালার। সুবহানাল্লাহ, কোরআন নবীজির জবান মোবারক দিয়া বাইরেছে, হাদিস শরীফ নবীজির জবান মোবারক দিয়া বাইরেছে। আল্লাহ কারোর কোনোদিন কোরআন পড়ে শুনাইছেন? এই কোরআন নবীজির জবান মোবারক দিয়া বাইরেছে, হাদিস শরীফ নবীজির জবান মোবারক দিয়া বাইরেছে। এই কোরআনে 6,666 আয়াত আছে, আপনার মত কি? ঠিক আছে নি? এখন বাস বাস ফির বাইর এসে তারা কয় কোরআনে 6,236 আয়াত, নাউজুবিল্লাহ। কোন মা আয়েশার সিদ্ধান্ত হইল কোরআনে 6,666 আয়াত, তার মধ্যে শরীয়তে মুহাম্মদীর আয়াত হলো 500, তরিকতে মুহাম্মদীর আয়াত হলো 1900, হাকিকতে মুহাম্মদীর আয়াত হলো 2100, মারফতে মুহাম্মদীর আয়াত হলো 2166। যারা শরীয়তে মুহাম্মদী মানে, যারা তরিকতে মুহাম্মদী মানে, যারা হাকিকতে মুহাম্মদী মানে, যারা মারফতে মুহাম্মদী মানে, আল্লাহ কয় তারা আমার বন্দা, নবীজি কয় তারা আমার উম্মত। এখন যেই দলেই থাকেন না কেন, এই জন্য 600 শতাব্দীর মুজাদ্দিদ যিনি ছিলেন উনি শাফি মুজাবের একজন ফকি ছিলেন, উনি 200,000 হাদিসের হাফেজ ছিলেন, ওনার জীবনে 2 খান তাফসির লিখছে, 500 কিতাব লিখছে, 1 খান তাফসির মাদ্রাসায় পাঠ্য বর্তমানে কামেল ক্লাসে পড়ানো হয়, 2 জনে মিল্লা লিখছে, ইমাম মল্লী ফন্দ্রপাড়া, জালালউদ্দিন সুয়ুতি ফন্দ্রপাড়া, এটা মাদ্রাসার পাঠ্য বর্তমানে কামের ক্লাসে পড়ানো হয়। উনি সহি সহি সিয়া গ্রন্থের থেকে 1 খান হাদিসের কিতাব লিখছে, যেখান আলেম ক্লাসে পড়ানো হয়, নাম হইল মেসকা, ওনার নাম ছিল আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। উনি 500 কিতাব লিখছে, 2 খান তাফসির লিখছে, ওই মেসকা শরীফ লিখছে যেটা আলেম ক্লাসে পড়ানো হয়, এই মেসকাতের সরা যিনি লিখছে, ইনি আমলার মুজাবের, হানিফি মুজাবের একজন ফকি, যমুনার মুজাদ্দে ছিলেন না, উনি 1,100,000 হাদিসের হাফেজ ছিলেন, ওনার জীবনে 1900 কিতাব লিখছে, 7 খান তাফসির লিখছে, ওনার নাম হইল কারি মোল্লা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উনি ওই মেসকাতের সরা মেরকাত লিখছে। মেরকাতের খুতবার হাসিয়ায় উল্লেখ করে আল্লাহ পাকের কোরআনের একটা শব্দের দুইটা অর্থ, একটা জাহেরি অর্থ আর একটা হলো বাতিনি অর্থ। যেই মুরুবি জাহেরি অর্থ করব বাতিনকে বাদ দিব সে ফাসেক মুরাকাব নায়েবে শয়তান, তার কথা মানুষ গোমরা হবে ফতবস্ত হবে। যেই মুরুবি বাতিনি অর্থ করব জাহেরকে বাদ দিব সেও ফাসেক মুরাকাব নায়েবে শয়তান, তার কথায় মানুষ গুমরা হবে ফতবস্ত হবে জাহান্নামী হবে। যে আলেমে দিন একটা শব্দের দুইটা অর্থ করে সাতটা তাহাকিক করে, এবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, একতেজাউন নস, একটা শব্দের দুইটা অর্থে যে আলেম জনসমুদ্রে তুলে ধরে উনি হলেন আল্লাহ পাকের হাবিবের নায়েব। সুবহানাল্লাহ। ওই নায়েব সম্প্রদায় যদি কোনো গ্রাম দিয়া, কোনো গলি দিয়া, কোনো মহল্লা দিয়া যায়, আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু, আপনার উম্মত নায়েবের মুহাব্বতে আমি খোদা 40 দিনের জন্য আজ আবো গজব বন্ধ করে দিলাম। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই এই সিটি এরিয়াতে কয়েকশো আলেম আছে, আছে কি নাই? তো গজব বন্ধ হয় না। আল্লাহ তো কয় আলেম যে এই রাস্তায় যাইব গজব বন্ধ হইব রহমত বরকত হইব। আমি দেখতেছি আলেমগুন যে এই রাস্তায় যায় গজব আরো সাথে উল্টা শুরু হয়েছে রে ভাই। হাকিকতে এখনো নায়েবে নবী হইতে পারি নাই, এই জন্য তাওরিকের শাম, জিলদে দুয়াম, বাবুল এতিয়াতের সাথে আলেম লাগব, ওয়াজ করতে হলে আলেম লাগবে। একটি আছে বক্তা তক্তা, খালি আউলে বক্ত কোরআন হাদিসের কাছ এলেম জানতে হইব, আলেম হইতে হইব, তৈ না ওয়াজ মানুষে শুনব, মানুষের হেদায়ত হইব। কেন সুবহানাল্লাহ ভাইয়ো, এই জন্য আল্লামা ইমাম জোজি তাওরিকে শাম, জিলদে দুয়াম, আমার কথা বুঝেননি আমি মাশাআল্লাহ, জিলদে দুয়াম বাবুল এতিয়াতের 26 পৃষ্ঠায় উল্লেখ করে আমার নবী মুসলমান না। নবীরে মুসলমান কইবেন তো নিঃসন্দেহ কাফের। আমার নবী মুমিন না, মুমিন কইবেন তো নির্বেজালে কাফের। ফতুয়ায় স্বামী জিলদে দুয়াম ইমানের অধ্যায় 16 পৃষ্ঠায় লিখতেছে লা ইকবালু তওবা, আল্লাহর হাবিবকে যারা মুসলমান কইব, আল্লাহর হাবিবকে যারা মুমিন কইব, আল্লাহর হাবিবকে যারা ধার্মিক কইব, নিঃসন্দেহে তারা কাফের। লা ইকবালু তওবা, তার তওবা আল্লাহর দরবারে কবুল নাই, তারে কদল করা ইমানি দায়িত্ব। এখন যদি বলেন জালালি সাহেব নবীজি কি, আমার নবী হলেন ইসলাম, আমরা গ্রহণ করার পরে হয়েছি মুসলমান। আমার নবী হইলেন ঈমান, আমরা গ্রহণ করার পরে হইছি মুমিন। আমার নবী হইলেন ধর্ম, আমরা গ্রহণ করে হইছি ধার্মিক। আমার কথা বুঝেন, এই ধার্মিক বাইরার সঙ্গে আমি কিছু ধর্মীয় আলোচনা করবো আজকে। বিধর্মীর কাছে ধর্মের কথা কইলে বুঝবো যে আমরা হাউসে যারা আছি আমরা প্রত্যেকে কি ধার্মিক, প্রত্যেকে কি ধার্মিক। এখন যদি বলেন জালাল সাহেব ধার্মিক হইতে হইলে কোন মন্ত্র ফড়ন লাগবে, আমি বলবো কলমায় তহিদ। আরবিতে কয় তহিদ, বাংলাতে কয় একাত্মবাদ এক রশিতে গাথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কালেমার নাম হলো কালেমায়ে তহিদ, বাংলাতে কয় একাত্মবাদ। আমি দ্বিতীয় পাঠটা তালাওয়াত করছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তালাওয়াত করছিলাম। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ গলার হার বানাইলাম, 30 পারা কোরআন শরীফ আমি মুখস্থ করলাম, দাওরায় হাদিস পাশ করলাম, 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম না, আমি ধার্মিক কিনা? আর এটা কি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ গলার হার বানাইছি তো, 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ সাহেব হুজুর হইছি তো, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনার এখন ধার্মিক না? তাহলে ওয়ালে যে লিখলেন সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এই আকতা ফাইলেন, এই আকতা আনলেন কত?
এই অপব্যাখ্যা কেন লেখলেন এখনো বাংলাদেশে আলেম আছে? সমস্যার সমাধান দিতে পারে, এটা তো সিপিনের কথা। এজিদের দলে কোরআন শরীফ তীরে লাগার মধ্যে গাইতা সিপিনে যায় মাওলা আলীর সামনে দাঁড়ায় কয় আলী কোরআন সমাধান দিব, আলী কয় কাটো তারা। তো এক দলে কয় হুজুর আপনি কোরআন মানেন না, কয় মানি, কয় মানলে কাটেন যে তারা তো কুফুরি করে বসে। সমস্যার সমাধান দিতে পারে, আরে কোরআনে সমাধান দেয় না, কোরআনে আইন দেয়, সমাধান মানুষে দেয়। কোন সুবহানাল্লাহ, কোরআনের ঊর্ধ্বে মানুষ, মানুষের ঊর্ধ্বে কোরআন নয়। তখন এই একদল বাইর হইয়া গেছে, এই দলটা হইল খারিজানুল ইসলাম। প্রথম যে দল বাইর হয়েছে এটি হইল খারিজি, কোরআন হাদিস থেকে মুসলমানের থেকে এটি খারিজ। আরেকটা লেখছে কি, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী আসেনি, লেখাটা আসেনি গো বাবা, দেখছেন নি। ১৮৬টা ডিকশনারি আছে, ১৮৬টা লোকাদ আছে, ১৮৬টা ব্যাকরণ আছে, সব আমার কাছে আছে। প্রথম যে ডিকশনারি লিখছে সিনের মরিন বোস, নেতা শব্দের অভিধানিক অর্থ দুইটা, একটা হইল তেনা আর একটা হইল সর্দার। আমি জানতাম সাই বাবা জিরা লুঙ্গি ছিললে কি হইব, মা বোনের কাপড় ছিললে কি হইব, এই তেনা দিয়া বেড়িরা ফোলাফানের গুম উসেনি, বেড়ারা জোতা মুসেন, এই অর্থ আমার দয়ালে সানে করম যাইব নি, করলে তার মুসলমানই থাকব নি, তার কাছে মাইয়া বিয়া দেওয়া যাইব নি, তার মাইয়াটা বিয়া করম যাইব নি, তারে দাবাত দেওয়া যাইব নি, খারিজ খারিজ। আরেকটা অর্থ হইল সর্দার, আরেকটা অর্থ কি ইগো বাবারা, সর্দারের পরিবর্তন পরিবর্তন আছে কি নাই, এই সর্দারের গলার মধ্যে ফুলের মালা আবার জুতার মালাও পড়েনি বাবাজি, আমার দয়ালের কোনো পরিবর্তন পরিবর্তন আসেনি, আমার নবী হইলেন সাইয়্যেদ বাশার মমিন আবদাল আওতাদ নকিব রকিব আরেফ মানসুর আলেম মৌলবি মাওলানা আল্লামা ফাহামা মোল্লা ওলি গাউস কুতুব কুতুবুল আখতাব কুতুবুজ্জাদিদ দরবেশ ইমাম ইমামে আজম গাউস গাউসুল আজম তাবি সাহাবি মুহাজির আনসার শহীদ ফারুক ফারুকে আজম সিদ্দিক সিদ্দিকে আকবর নবী সাকাইতুল্লাহ রহমতুল্লাহ বরকতুল্লাহ রাসুলুল্লাহ হাবিবুল্লাহ তারপরে না হলেন আল্লাহ। আমার নবীজির ক্লাস হলো 99 ক্লাস, এখানে সুবহানাল্লাহ। আমি বাবাজিরার কাছে জানতেছি, আমার কথা বুঝেন নি, আসেন আলেমের দরকার, আলেম না থাকলে ওয়াজ করণ যায় না। সিদ্দিকে আকবরের ফরের দরজাটা নবী, একজন নবীরে এক দরজা নিচে নামাইয়া সিদ্দিক কন যাইব নি, সিদ্দিক কইলে তার মুসলমানই আসেনি, তার ইমামতি চলব নি, তার সালাম কালাম দাওন যাইব নি। বাইয়ো সিদ্দিকের এক দরজা উড়াইয়া দুনিয়ার কোনো মানুষ নবী কন যাইব নি, নবী কইলে তার মুসলমানই আসেনি, তার পিছে নামাজ পড়ন যাইব নি, তার কাছে মাইয়া দেওয়ন যাইব নি, তার সঙ্গে লেনদেন খাওয়া দাওয়া করন যাইব নি। আমার নবীর ক্লাস 99 ক্লাসে, এমন নবীরে যারা কয় নবী আগমত মানুষ তারা আসলে মুসলমান নি। আমার সঙ্গে পড়ে দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির গইয়াছি, দয়ার নবী। বাহারে আমরা গোলাম হাজির গই তো আমি জ্বালালি যে কুমিল্লা তো বড্ডা মনীষা বাইলো, তোমরা দেখলা হাজির হইলো, তোমরা ওয়াজ শুনাইলো, তোমরা সামনে বসলো, নবীজিরে যে হাজির হইলো দেখাই দিতে কইলে না কেন,
কথাটা ঠিক আছে না? তখন তো আপনারা ছোট্ট হয়ে যাবেন না, ছোট্ট হইবার কোনো কারণ নাই। বলে বেটারে আমাদের জালালি সাহেব নবীজিরে দেখাইব কি তোরা দেখতে কি আমরা দেখতাম কি আল্লাহ সৃষ্টি দুই কিসিম, কয় কিসিম? একদল সৃষ্টি হলো বসি আর একদল সৃষ্টি হলো লতিফ। বসির মানি গরু ছাগল মানুষ গাছপালা ইত্যাদি, বসির দেখা যায় ধরা যায় গরম ঠান্ডা মালুম হয়। আমি জানতাম সাই কেরামান কাতেবিনা ইয়ালামুনা মা তাফআলু, কেরামান কাতেবি দুইটা ফেরেশতা এখন আমরার কাঁধে আছেন, আল্লাহর দোয়ায় আছেন, আল্লাহর দোয়ায় আছেন। লম্বা না বাঁধি জীবনে দেখছেন নি, কালা না দলা কইতেন হারবেন নি, এক কেজি ওজন না এক ওজন কইতেন হারবেন নি। কেরামান কাতেবি হইল সূক্ষ্ম, কেরামান কাতেবি হইল লতিফ, আমার নবী হইল তার লতিফ। কেরামান কাতেবি সূক্ষ্ম, আমার নবী হইল সূক্ষ্মের সূক্ষ্ম। সূক্ষ্ম দেখলে না, সূক্ষ্মের সূক্ষ্ম দেখবে কি করে? ইমান রাখতে হবে আন্নাবিও আল্লাহ বিল মুকমিনিন আমিন আনফুসিহিম, আমার দয়াল আছে ইমানদারের জানের চাইতে আরো নিকটে। করেন দয়াল নবী আপনার দর আমরা গোলাম হাজির হইয়াছি, দয়াল নবী আপনার দর আমরা গোলাম হাজির হইয়াছি। ভাইও আমি কি বলছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ গলার হার বানাইলাম, 30 বার কোরআন শরীফ মুখস্থ করলাম, 5 ওয়াক্ত নামাজ আমি ফরি, মুহাম্মদ রাসূলুল্লাহ ফরিলাম না, আপনারা এখন ধার্মিক না। এবার একটু লই, এবারে 1 মাস রোজা রাখলাম, 3 লক্ষ টাকা খরচ করে হজ করে আইলাম, শতকরা 2.5 টাকা জকাত দিই, বিবিরে বাক্সার ভিতরে বইরা রাখলাম, দান খয়রাত করতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরিলাম না, ধার্মিক কিনা? তো সোনার জীবন বিফল হয়ে গেছে, সোনার জীবন বিফলে, সোনার জীবন বিফল হয়ে দাঁড়িয়ে গেল। কি নজির করেন নামাজি হালিমার বাপ কিতাব বা কোয়ালো দেখ কুত্তে আগিয়েছে, কয় নামাজের দাগ হয়েছে, নমাজের বেলে দাগ হয়। এই মৌলবীরা লেখো বাইজবি শরীফ 1ম খণ্ড 13 পৃষ্ঠার হাসিয়া সি মা হুমত তাহালি, যদি দুনিয়াতে জাহান্নামী চাইবা তাহলে দেখবে কোভালে কালো দাগ মাথা কামাইন না, নিশ্চিত জাহান্নামী। জালালি মনে হচ্ছে তো আমি সিটায় না আসি ডরাই, আমি 86টা বয়স করছি বাংলাদেশে, মক্কা শরীফ বয়স করছি জয় হয়েছি, পাকিস্তানের মুলতানে জয় বয়স করছি সেখানে আল্লাহ জিতাইছে, ভারতের জয়পুরে বয়স করছি এইখানে জিতছি, বাংলাদেশে 86টা বয়স করছি, সমস্ত জায়গায় জালালিরা আল্লাহ জিতাইছে। কোনো আমার জিত্ত হয়নি, আপনারা কী মনে করছেন? মানুষ না হাগড়ি বাঁধি না, হাগড়ি গুতাই না, হাজামা গুতে নেই, সাধারণ সামাস হারিলে যদি হুঁ জিত থাকে কোন বাসায় কথা কইবা আমার লগে আইও, আরবিতে কইবা না, সুরিয়ানিতে কইবা না, জামা বাসায় কইবা না, আকফা বাসায় কইবা না, ইব্রানিতে কইবা না, আরবিতে কইবা না, ইংরাজিতে কইবা, যেই কোনো ভাষায় কথা কইবে আমি উত্তর দিতে পারি। আল্লাহ দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। বাবাজিরা এবার আমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, 30 পারা কোরআন শরীফ নাই, দাওরায় হাদিস নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, 1 মাসের রোজা নাই, 3 লক্ষ টাকার হজ নাই, বিবি ফর্দায় নাই, জাকাত নাই, নাই নাই কিচ্ছু নাই, আমি বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই আমি ধার্মিক কিনা? ধার্মিক। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ কর্ম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম, কোরআন আমার কর্ম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম, নামাজ আমার কর্ম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম, রোজা আমার কর্ম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম, হজ আমার কর্ম, কর্ম আছে যদি ধর্ম নাই নির্সন্দেহে কাফের। এখন যদি বলেন জালালি সাহেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম কিভাবে জানতে চায়, বাবা গো টাউনে প্রায়
বিল্ডিং এর আঙ্গিনাতে, প্রতি ঘরের আঙ্গিনাতে ফুলের বাগান আছে কি নাই? টাউনে তো এমনও ফুলের বাগান, ফুল কিনেন আপনারা কিনেন না, বাস বাস ফুলের সঙ্গে গোলাপ ফুলও আছে, আসেনি? এই গোলাপ ফুল সহকার দেখা যায়, ধরা যায়, যায় কি যায় না? গোলাপ ফুলের মধ্যে বাতেন একটা জিনিস আছে, গ্রান দেখা যায় না, ধরা যায় না। আমার আল্লাহ নৈরাকার, মদিনার কামলিওয়ালা সহকার, আল্লাহ দেখা যায় না, ধরা যায় না, নবীজিকে দেখা যায়, ধরা যায়, গোলাপ ফুল দেখা যায়, ধরা যায়, গ্রাম দেখা যায় না, ধরা যায় না। কাল ফজরের নমাজের পরে সারা বাংলার মানুষ যদি বৈশা একাত্রে, গোলাপ ফুলের থেকে গ্রামকে আলাদা করা যাইব কি না? ওরে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মাদুর নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আমার আল্লাহ আছে। গোলাপ ফুলের থেকে যেইভাবে গ্রাম জুদা করা যায় না, আমার মদিনার কামলিওয়ালা থেকে আল্লাহরে জুদা করা যায় না। ভাইয়া এই যে আমার লাড়িটা, এই আপনারা নিচের থেকে দেননি, এই একটা ছায়া আছে, এই লাড়িটা ছায়াটা এক নি কি দুই? দুই যদি কইছে ছায়ার মধ্যে দইলাম, লাড়িটা টান দিছি রাখতে পারছি নি। তাহলে এক যদি কই ছায়াত কিল দিছি, লাড়িত লাগছে নি। তাহলে একও তো কইতাম পারি না, দুইও তো মানতাম পারি না। তাহলে মোহাম্মদ খোদা ন, আবার খোদা তুন জুদা ন। শরীয়ত মে তু বন্দা হয়, হাকিকত মে খোদা জানে। পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, সূর্য কেউ দেখি না, দেখি কি রোদ? রোদ আছে তো সূর্য আছে, রোদ নাই তো সূর্য নাই। আমার নবী আছে তো খোদা আছে, নবী নাই তো খোদা নাই। সূর্যের কিরণ হইল রোদ, আল্লাহ পাকের নূরের তাজাল্লি হইল আমার মদিনার কামলিওয়ালা। এই জন্য ইমাম জোজি উল্লেখ করে, লোম আতুম নূরিহি, আমার দয়াল নবী হইলেন আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি। কোন সুবহানাল্লাহ, মহাব্বত বলেন, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। ভাইও আল্লাহ আকবার, আমার নবীজির শান যে আল্লাহর দরবারে কত মহান, করা সুবহানাল্লাহ। বাবাজিরা আমার আল্লাহর হাবিবকে আলেদার করে আমি আসতেছি, আল্লাহর প্রথম সৃষ্টি হইলেও দুনিয়ার কোন মুলবি যদি ভুল প্রমাণ করতে পারো আমি আমার গাড়িটা দিয়ে দেব। আল্লাহর প্রথম সৃষ্টি হইল মিজান, আল্লাহ যদি এককানি জমির মধ্যে দান কত মনে যদি জানে মিজান কেন? মা আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূল আল্লাহ, বলে বলুন, বলে আমরে কই পাইতাম? বলে এই তো আমি। তো মা আয়েশা করছে কি, কাপড়ের আঁচল দিয়া নবীজির মাথার উপর দিয়া এইভাবে নবীজির দৈরা ভালাইছে, নবীজি সরাসরি চলে গেছে, বলা সুবহানাল্লাহ। তো মা আয়েশা কয়, ইয়া রাসূল আল্লাহ, আমার নবী ফিরা কয়, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? এবার মা আয়েশা নবীজির দুনো কদম মুবারক জড়াইয়া কয়, নবী গো আপনারে কই পাইতাম? আমার নবী কয়, মরণে কয়, যদি না পাইলাম। আমার নবী কয়, কবরে কয়, যদি না পাইলাম। আমার নবী কয়, ফুল ছেড়াতে কয়, যদি না পাইলাম। আমার নবী কয়, হাসরের মাঠে কয়, যদি না পাইলাম। কয় ফুল ছেড়া দুজকের দ্বারে কয়, যদি না পাইলাম। কয় কাউসরের পাড়ে কয়, যদি না পাইলাম। আমার নবী কয়, পাই পাই পাইবা মিজানের পাশে। বাবাজিরা এখন বাড়ির গতিটা কোন দিকে? নিচের দিকে, হালকার গতি উপরের দিকে। কাল কিয়ামতের ময়দানে অপোজিট হবে, বাড়ির গতি উঠব উপরে, হালকার গতি নামব নিচে। আমার নবীজি কয়, আমি থাকব ফাল্লার ডান পাশে। ইমানদার গুনাগার, ইমানদার গুনাগার, ইমান আছে গুনা বেশি, নেক কম, নেকের পাল্লা নিচে ঝুলতেছে, পাপ বেশি পাল্লা উপরে উঠতেছে। আমার নবীজি পাল্লার নিচে
শাহাদত অঙ্গুলি মুবারক দিয়া রাখছে, ছালা দিয়ে কো ওসে তো ওসে তো। ফেরেশতা কয় ও আল্লাহ কি শুরু হইলো? আমার আল্লাহ কয় বেত্তমিজ ডাকলি কেন? আমি কি কানা, আমি কি দেখি না? এ বেত্তমিজ ডাকলি কেন? আমি কি কানা, আমি কি দেখি না? তোরার জিন্দিগি আর বন্দিগি তবে আমি বন্দা বানাইলাম কেন? আমার বন্দার ইমান আছে মাহবুব বাদে কে বেহস্তি কে দুযোগী? আমি জানি আমার বন্দার ইমান আছে, তবে মিজান লটকাইলাম কেন? আমার বন্ধুর শান আমার দরবারে যে কত মহান তা দেখাইবার জন্য। আমার বন্দার নেক কম ফা বেশি ইমান আছে, নেকের ফাল্লা নিচে ঝুলতেছে। আমার বন্ধু শাহাদত অঙ্গুলি মুবারক দিয়া ঠেলা দিয়া লাভ ফেরে লাভ কইয়া বেহস্তে ডাইলব, আর আমি খোদার গৌরব হইয়া যাইব। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। বাবাজির আমার এক লিখলাম, একের পরে সৈন্যজ্ঞা দিলে কতই গো, আরোগ্যা দিলে দিতে দিতে সিটি গেট পর্যন্ত যদি যাই সংখ্যা ঠিক আছে তো? বামের একটা যদি মুচ্ছা ভালাই, হ্যাঁ আল্লাহ করে এত সৈন্য বের কর। নমাজের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই, জাকাতের দাম নাই, দান খয়রাতের দাম নাই, নাই নাই। বামে যদি এক নাই ডাইনে সৈন্যের মান নাই, ইমান যদি নাই বন্দিগির কোনো দাম নাই। নমাজ রোজা হজ জাকাতের জান আমার নবী দোজান, ইমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। আরে বাবা, যারা গাউসুফাকের এগারোশোর আমি কোন দিকে যাইতাম? দুই এক বছর আমরা লইব চাইতাম, তুই না কথা কইতে যাইতাম, দুই এক ঘন্টা কিতা কমায় বুড়া মানুষ। ফতুল গায়েব প্রথম খণ্ড ১৩ পৃষ্ঠার হাসিয়া খোলেন গাউসুফাক, আল্লাহ কইতেছে আমার গাউসুর সাকালাইন। সাকালাইন হইল কেমনে? রুহুর জগতে তিনটা কাতার হয়েছে, একটা হইলো নবীরার কাতার, আরেকটা হইলো অলির কাতার, আর একটা হলো আমরা সাধারণ মানুষের কাতার। এক একটা কাতার হয়েছে লম্বা ৫০,০০০ বছরের রাস্তা। তো গাউসুফাক লেখা অলি, তো আমরা দেশে বড় জমাতে কিছু কতিপয় আশেক রাসুল কাতার সোজা করে, করে কি করে না? তো ফেরেশতা দয় কাতার সোজা করতেছে, দেখতেছে ইগার কোপালে অলি লেখা, ইগার নবীর কাতারে গাড়াইছে। তুই গেলে ধরি অলির কাতারে আনে, আনি সেই দিক সোজা করতে আবার গিয়ে নবীর কাতারে চলে গেছে। ফেরেশতা দেখতেছে এগে তো আবার নবীর কাতার, আবার ঠেলি আনি অলির কাতারে দাঁড় করায়, এই দিক সোজা করতে যায় আবার গিয়ে নবীর কাতারে। ফেরেশতাকে মাবুদ এই রুটা বড় খারাপ, এই খারাপ কইস না, কি হয়েছে? কয় ইগের কপালে লেখা অলি, ইগে যে নবীর কাতারে খাড়াইতা, কয় তোরা থামাতি তুই না, আমি থামাই। হে গাউস, হে আব্দুল কাদের, কি চাও আমার কাছে চাইবা? কেন নবীর কাতারে তুমি দাঁড়াও, অলির কাতারে যাও, তুমি যা চাইবা আমি তোমারে তা দিম। গাউসুফাক কয় হে খোদা, তোমার কাছে কি আছে, তুমি আমার কি দিতা? একটি দরজা আছে হাবিবুল্লাহ, দিলা আমার নানা দয়াল নবীরে, আর একটি দরজা আছে খলিলুল্লাহ, দিলা ইব্রাহিম খলিলকে, তুমি আমারে কি দিবা, আমি তোমার কাছে তুমি কি নিতাম? গাউসুফাক কয় আব্দুল কাদের, আমি তোমার জন্য আরেকটা দরজা রাখা দিছি, যেই দরজার নাম হইল গাউসুস সাকালাই। তোমার কাছে ফেরেশতা কুল, জিন কুল, মানব কুল সমস্ত তোমার কাছে বায়াত রাসূল গ্রহণ করিব। করে সুবহান, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া, দয়াল নবী
আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। ও গাউসবাদ পিছে যাও, তোমার এগারো শরীফ যারা পালন করব, আমি খোদার জাতের কসম, আমি খোদা তার বারো মাসের গুনা মাফ কইরা দিম। দয়ার নবী আপনার দর আমরা গোলাম হাজির হইয়া। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। বাবা জিরে আমার কোরআনে কয় কুল্লু নাফসিন যায়েকাতুল, কয়নি কয়নি আল্লাহর মৃত্যু কন যাবনি। তো আল্লাহ তুই তো কস কুল্লু নাফসিন যায়েকাতুল, তো ও আবিগ দোষ কিতা, খারিজির দোষ কিতা, রাফিজিরার দোষ কিতা, শিয়ারার দোষ কিতা, মর্জিয়ারার দোষ কিতা, হুররিয়ারার দোষ কিতা, বাহুত্বের দলের দোষ কিতা, হেতারে তো কোরআনের কথা কয় কুল্লু নাফসিন যায়েকাতুল মৌত, আল্লাহ এত কয়। এই ওয়াবি গঙ্গা বড্ডামলী নাম হইল রশিদ আহমদ গঙ্গোহি, হেতে লেখছে আমি কইতে অসুবিধা হইব না, যদি নাই জিরবাটা কাটি গেলাম। হেতে একখান ফতুয়ার সরি গই লিখছে, সরি গই যেটা বাপ ছাড়া এটার বাপটাপ কিছু নাই, এটার নাম হলো ফতুয়ায় রশিদিয়া। দ্বিতীয় খণ্ড এক রুজি চাপ্টার সত্র ভিষ্টার মধ্যে লিখতেছে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তাহাকিক করতে যাইয়া কয় আল্লাহ হার চিজের মধ্যে কুদরুত খাড়াইতে পারে, তো আল্লাহ হেঁচাও করতে পারে, মিশা কথা কওয়া সম্ভব। কথা বুঝছেন নি আমার? বুঝেন না, যেই কাজ করণ যায় এটা সম্ভব, যেটা করণ যায় না এটা অসম্ভব। যেমন পকেটে পয়সা আছে, লাইনে বাস আছে, ট্রেন আছে, ঢাকা যাওয়া সম্ভব, পকেটে পয়সা আছে আমেরিকা যাওয়া অসম্ভব, অসম্ভব না? তো এতে লেখছে আল্লাহ হার সিজের মধ্যে কুদরুত খাড়াইতে পারে, তো হেঁচাও করতে পারে, মিশা কথা কওয়া সম্ভব। নাউজুবিল্লাহ করে নামি আছে আল্লাহ কুল্লু নাফসিন যায়েকাতুল মউত কইয়া আল্লাহ শরীয়তে মুহাম্মদী দিছে, আয় কইয়া গেছে আগে, শরীয়তে মুহাম্মদী, তরিকতে মুহাম্মদী, হাকিকতে মুহাম্মদী, মারফতে মুহাম্মদী। এ বেড়া মুলিশা বৈশ, যদি কই আমার নবীজি সিলসিলাটা ক চাই তাহলে আগ করে থাকবো সিটাঙ্গের মুলবিরাও, সিটাঙ্গেরও আছে এগুলো আঠাশি কনগার কদ্দুর হুঁজিয়া চাইছেন। নবীজির বাপের নাম হলো আবদুল্লাহ, আবদুল্লাহর বাপের নাম হলো আব্দুল মোতালেব, আব্দুল মোতালেবের বাপের নাম হলো আব্দুল হাসেম, আব্দুল হাসেমের বাপের নাম হলো আব্দুল মুনাফ, আব্দুল মুনাফের বাপের নাম হলো নোয়া, নোয়ার বাপের নাম হলো কাতাল, কাতালের বাপের নাম হলো আজিম, আজিমের বাপের নাম হলো সোয়ার, সোয়ারের বাপের নাম হলো তিমা, তিমার বাপের নাম হলো রোকন, রোকনের বাপের নাম হলো আজিম, আজিমের বাপের নাম হলো সাদ, সাদের বাপের নাম হলো সোয়াদ, সোয়াদের বাপের নাম হলো সোপ্পা, সোপ্পার বাপের নাম হলো কামিন, কামিনের বাপের নাম হলো ওয়াজিয়ার, ওয়াজিয়ারার বাপের নাম হলো দারা, দারার বাপের নাম হলো রেকাব, রেকাবের বাপের নাম হলো হাসেম, হাসেমের বাপের নাম হলো আইস, আইসের বাপের নাম হলো কালিন, কালিনের বাপের নাম হলো কোলামা, কোলামার বাপের নাম হলো দাইর, দাইরের বাপের নাম হলো সপ্পা, সপ্পার বাপের নাম হলো সীমা, সীমার বাপের নাম হলো রাদিদ, রাদিদের বাপের নাম হলো ইসমাইল, ইসমাইলের বাপের নাম হলো ইব্রাহিম, ইব্রাহিমের বাপের নাম হলো তারেক, তারেকের বাপের নাম হলো সুজা, সুজার বাপের নাম হলো আজিয়া, আজিয়ার বাপের নাম হলো মিনার, মিনারের বাপের নাম হলো দানা, দানার বাপের নাম হলো কারিয়া, কারিয়ার বাপের নাম হলো সপ্পা, সপ্পার বাপের নাম হলো জিম, জিমের বাপের নাম হলো হিম, হিমের বাপের নাম হলো আলাম, আনামের বাপের নাম হলো দাইর, দাইরের বাপের নাম হলো তালাম, তালামের বাপের নাম হলো কোথবা, কোথবার বাপের নাম হলো জামা, জামার বাপের নাম হলো শীষ, শীষের বাপের নাম হলো আদম। মুলিশা ওয়াজ দে করতে আইও, জিব্বা তা আগুনের কেসে দিকাই দিবে, বক্তাগিরিতে দেয়াও আকতা কইয়া কোরআন না হাদিস না কথা লাউ দিয়ে গেল। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। বাবা গো আমার কুল্লু নাফসিন যায়েকাতুল মউত কইয়া আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ রু দিছে ৫টা, আর আমার দয়ালের রুহ মুবারক হলো ৬০টা,
আল্লাহ হলো জাত, নবীজি হলো বাত। দেখবেন কেয়ামতের ময়দানে জাতে বাতের খেলা, রাখি খেলা খেলা করে। সোনা বন্ধু সোনা বন্ধু রে, বলিতে পারি না রে তোমারে। সোনা বন্ধু সোনা বন্ধু রে, বলিতে পারি না রে তোমারে। যেদিন তোমায় দেখেছি তোমায় আপন ভেবেছি, তোমার ছবি বাসে অন্তরে। সোনা বন্ধু সোনা বন্ধু রে, বলিতে পারি না রে তোমার। নয়নে দিয়া নয়ন পাগল করলে আমার মন, প্রেম জ্বালা জ্বলে অন্তরে। সোনা বন্ধু রে, বলিতে পারি না রে তোমার। যেদিন তোমায় দেখেছি তোমায় আপনে ভেবেছি, তোমার ছবি বাসে অন্তরে। সোনা বন্ধু রে, বলিতে পারি না রে তোমার। শুইলে স্বপনের বন্ধু দেখি তোমায় নয়নে, প্রেম জ্বালা জ্বলে। কালকে সকালে বামপন্থী হেতারা আছে না খবিশের দল, কইব কি ও তোমাকে জ্বালালি তো গান ক, কইবেন বেড়া রে গান তো চৈদ্দ আলেমের সর্দার কোনো। সুবহান আল্লাহ, কোরআন খোলো, হাদিস খোলো, এজমা খোলো, কিয়াস খোলো, উসুল খোলো, ফাসাদ খোলো, বালাগাত খোলো, মানতে খোলো, নু খোলো, হেকমত খোলো, চৈদ্দ আলেম খোলো, গান হলো চৈদ্দ আলেমের সর্দার কোনো। সুবহান আল্লাহ, বাংলাতে আমরা কই গান, আরবিতে কয় হামদনাত, উর্দুতে কয় গজল, ফার্সিতে কয় শ্যামা। এই শ্যামার জন্য, এই গানের জন্য, এই হামদনাতের জন্য আমার দয়াল নবীজি মদিনাতে একটা মিম্বর বানাইছে কোনো। সুবহান আল্লাহ, এই মিম্বরে বাবা হাসাইন হুসাইন যখন বইয়া বইয়া গান গাইতেন, নবীজি সাহাবিরা লইয়া বইয়া বইয়া শুনতেন। হাসাইন হুসাইন যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া গান গাইতেন, নবীজি সাহাবিরা লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেন কোনো। সুবহান আল্লাহ, এ তিরমিজি শরীফ কিতাবুল মুজিজার বারো পৃষ্ঠা খোলো, দেখবে কথাটা আছে। একদিন বাবা হাসান হুসাইন দাঁড়াইয়া গান গাইতেছে, নবীজির কান মুবারকের রুমাল সাহাবিরা লইয়া দাঁড়াইয়া নবীজি এমন নাচা আরম্ভ করিয়া দিছে, নাচতে 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 নবীজির কানের রুমাল মাটিতে ভরা গেছে। মাহফিল শেষ, কইও আজকে তো আমরা হালে হালে তো আমরা জিকিরাজকার করছি, দাঁড়াইয়া নাচা, এখন আমার কান্ডের রুমাল পড়ে গেছে, আজকে তো কোনো তাবারুকের ব্যবস্থা নাই। তো একটা কাম কর, আমার রুমালটা কেসি দিয়া কাটটা তাবারুক হিসাবে বন্টন করে দাও কোনো। সুবহান আল্লাহ, তখন নবীজির কান্ডের রুমাল মোবারক কাটতে কাটতে 300 টুকরা করছে, দেখা যায় ওই দিনকার মাহফিলের মধ্যে 300 সাহাবি ছিল। সাহাবিরা কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, নবী গো এই টুকরা কিতা কইতাম বলে তোমার আহালকে কইও মরণের পরে কাফনের ভিতরে যদি দেয় রে, তোর কবরে মন কিন্ন কি আসবে না, কিয়ামত পর্যন্ত তোর শরীর ফিবড়ায় খাবে না। দয়াল নবী আপনার দর, আমরা গোলাম হাজির হইয়া, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। আল্লাহ পাক কয় আজরাইল, আমি তো কুল্লু নাফসিন যায়েকাতুল মউত কইছি বলে সত্য, বলে এখন তো একটা কাম করণ লাগে বলে কি, বলে আমার বন্ধুর সুলতানিয়া ত্রুডা মানে বাত্রুডা কবজ করণ লাগে। আজরাইল কয় খোদায় মাফ চাই, ও গো আল্লাহ আমি মাফ চাই, বলে মাফ চাও কেন, বলে আমার ভয় লাগে, বলে অনুমতি ক্রমে তুমি আমার বন্ধুর কাছে যাও কেন। সুবহান আল্লাহ, আজরাইল আসে, আল্লাহর হাবিব কয় আইও আমি তৈয়ার আছি, আমার আল্লাহ অর্ডার দিছে তুমি আমার বাথরুডা কবজ করতে আমি রাজি, তুমি না। তো আজরাইল
নবীজির বাথরুটা কবজ করছে, মুক্তসর করি তবু আর কুলাইতাম না। বাথরুটা কবজ করণের পরেই আজরাইলের সিনারা মাটি জমিনের নিচে ঢুকে গেছে। আজরাইল কয় আল্লাহ, আল্লাহ কয় একটা কাম কর, আমার বন্ধুর প্রতি সালাত ও সালাম ফাট কর। এখন আজানের আগে সালাত ও সালাম দেওয়া ফতুয়া জিব্রাইল প্রথম খণ্ড 13 পৃষ্ঠা কল আদিছে। আল্লাহ দুনিয়াটা ঘুরা দেখতেছে, আমার দয়ালে রুম মুবারকটা যেই পৌত পবিত্র, এমন একটা জায়গা আল্লাহর জমিনে নাই রুডা তুইতে পারে না। সকালে একদল খবিশ আছে ডব্লিউ মার্কা, চিনেননি চিনেননি, এদিনে কইব তোমাকে জ্বালালি যে বড্ড মলুমি মিশা আওয়াজ করলে হুনলা কেন, বলে কিতা কইছে, বলে চোখের ফাতমি ফাতমি মারবার আগে আজরাইল বলে আল্লাহ দুনিয়ার একটা ঘুরে দিছে। তো আপনারা কইবেন কইছে তো, বলে চোখের ফাতমি মারো তো আপনি ফাতমি মারবেন, বলে সম্ভব নয়। তখন আপনি সার কা ফালাই দৌড়টি জ্বালালির ওয়াজে যাইতাম না, আপনারা কইবেন বলে শুন জালালি কি কইছে হুন, বাবা রে আপনারা সুলাইমান নবীর কথা শুনছেন নি, সুলাইমান নবীর কথা শুনছেন নি, উনি খালি নবী ছিল না, সাতার কিনের বাদশাহ ছিল। তো কোরআনে কয় আমা লিয়ালা আর আল হুদুহুদা আমকান আমিনাল গায়েম, হুদুদ নামে একটা ফাঁকি আকাশে যখন এইভাবে ডানা মেলত সূর্যের আলো আর জমিনে আসত না, এত বড় ফাঁকি। একদিন সুলাইমানের দরবারে কয় আসসালামু আলাইকুম, সুলাইমান কাটতে গেছে, কয় হুজুর কাটতুন কা, কয় তুমি কি, কয় আমি একটা ফাঁকি, বলে আল্লাহ আকবার কি ফাঁকি তুমি, কয় আমি হুদুদ ফাঁকি, বলে তুই ভাগো আমার ডর লাগে, বলে হুজুর আপনি ডরান কা, আপনি আল্লাহ খেতাব দিছে ওলাকাত কাররাম না বানিয়ে আদম, বলে তো তুমি কিনলে আসো, ইয়েলো কিনলে আসো মানুষের কাছে, বলে আসি আপনি কি নবী না বাদশাহ, বলে তোর কি দরকার, বলে কেন, বলে তাহলে আপনি উজির কতজন, বলে এক কম 3000, বলে সৈন্য ঘুরাইবেন না, বলে দরকার করে না, বলে দরকার করে আমারও প্রধান উজির বানান। সুলাইমান কয় কিও, তুই কইলা ওয়ালাকাত কাররাম না বানি আদম, 17999টা মাকলুকের মধ্যে বনি আদমকে আল্লাহ সম্মান দিছে, ইজ্জত দিছে, বুদ্ধি দিছে, বিবেক দিছে, সর্বসেরা করে বানাইছে, তুমি সব মানুষের উপদি উঠতা, ইয়ে তোমার কি গুণ আছে। ও হুদুদ ফাঁকি কয় সুলাইমান আমারে প্রধান উজির বানান, আমার গুণ আছে, বলে কি গুণ আছে, হুদুদ ফাঁকি কয় সুলাইমান আমি গায়েব জানি, হুদুদ ফাঁকি কয় গায়েব জানি, আর আমরা একদল মুলুবি আছে, কয় নবী গায়েব জানে না, এরে মেয়ে আল্লাহ যা জানে আমার নবীও তা জানে, আল্লাহ মাকা মা লাম তাকুন তারা, আল্লাহ যেইভাবে জানে আমার নবীও এইভাবে জানে, আল্লাহ যেইভাবে দেখে আমার নবীজিও এইভাবে দেখে, আল্লাহ যেইভাবে শুনে আমার নবীও এইভাবে শুনে। এখন যদি বলে জালালি সাহেব দলিল দেন, দলিল তো বাবা যদি ইটানোর লগে কিতাব লাগে না, বুগদাদি কায়দা ছিলেন যে, এই বুগদাদি কায়দা হইলে আমি ইটানোর লগে 100 বছর বয়স করতে আসবো। বাবা জিরা আপনারা আলেমের বুকে শুনছেন, আল্লাহ ফাকের মূলত 10000 নাম বাদ দিলাম, 3000 নামের কথা আপনারা প্রত্যেকে শুনছেন, শুনছেন না, আল্লাহ ফাকের 3000 নাম, 1000 নাম আরশে গাঁথা, 1000 নামের তসবি পড়ে ফেরেশতারা, 300 তৌরতে, 300 জব্বুরে, 300 ইঞ্জিলে, আর থাকে নাম কত, 100। এ দল বল নির্বিশেষে আল্লাহ নামটা হলো এসমে আজম জাতি না, আল্লাহ নামটা বাদ দিলে আর নাম থাকে কত, 99টা নাম সাইয়েন বুগদাদি কায়দার শেষ পৃষ্ঠার মধ্যে আছে। এই 99 নামের ভিতরে আল্লাহ ফাকের গুণের একটা নাম হলো ইয়া বাসির, কি নাম, ইয়া বাসির আছে নি, আছে। আমার দয়াল নবীজির নামে মুবারক হলো 3206 নাম, আল্লাহ ফাকের জাতি নাম হলো আল্লাহ, নবীজির জাতি নামে মুবারক হলো দুইটা, একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহম্মদ, কোন সুবহানাল্লাহ। তো এই দুই নাম জাতি দুই নাম বাদ দিলে আর 206 নাম, 204 নামের তাহাকি করছে নোয়াখালীর সাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবখানার নাম হলো দালায়েল খায়রাত। এই প্রথম খণ্ড 5 পৃষ্ঠার হাসিয়া খুললে দেখবেন এই নবীজির 204 নামের ভিতরে আমার দয়ালের একখান গুণের নাম হলো ইয়া নাজির, কি নাম, আল্লাহ পাকের নাম হলো বাসির, আমার নবীজির নামে মুবারক হলো
নাজির। আল্লাহর 3000 নামের মধ্যে আল্লাহর কোনো নাজির নাম নাই, নবীজির 3206 নামের ভিতরে নবীজির কোনো বাসির নাম নাই, আল্লাহর নাম হলো বাসির, নবীজির নামে মুবারক হলো নাজির। নাজির শব্দের অর্থ দেখনেওয়ালা শূন্যওয়ালা, বাসির শব্দের অর্থ দেখনেওয়ালা শূন্যওয়ালা। ডিবাইট হইল আমার আল্লাহ দেখে, সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহানু লাহু আবেদিন। আল্লাহ কোনো বস্তুর মতো ন, আল্লাহ হইল নৈরাকার, আল্লাহ বন্দারে দেখতেছে চক্ষু ছাড়া, আর আমার নবীজি দেখতেছে। ইন্নাল্লাহ কাদরাফা লিয়াদ দুনিয়া ফা আনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়িনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কা আন্নামা আনজুর ইলা কাফি হাযিহি রাওয়াহু তিবরানী ওয়াল হাকিমু আন আব্দুল্লাহ ইবনে উমর হাযা হাদিসুন ওয়া সহীহুন। কোনো সুবহানাল্লাহ, আমার দয়াল নবীজি দেখতেছে চক্ষু মুবারকের কালো ডিমের দ্বারা হাতের তেলকার মতো 80,000 আলম 18,000 যা দেখতেছে, দেখিতে থাকিব কে আমার পর্যন্ত। আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়ারেফু, মনে মনে ফড়ো আর জোরে জোরে ফড়ো, যেইভাবে ফড়ো না কেন আমার দয়াল নবীজি কান মুবারকের দ্বারা শুনে শুনিতে থাকিব কে আমার পর্যন্ত।